সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি খিচুড়ির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বর্ষার দিনে জমিয়ে দিন এমন খিচুড়ির রেসিপি জেনে, কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমেই গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে বড় সাইজের একটাই গাজর দিয়েছি। গাজর কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। গাজরগুলো তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। আমি এখানে 10 থেকে 15টা বিনস নিয়েছি। বিনসগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। বিনসও আমার ভাজা হয়ে গেছে, এবারে বিনসগুলো তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে কোনোটা 2 ভাগ করেছি, একটু বড় আলু হলে 3 ভাগ করে কেটে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো একটু তেল। দিয়ে দিচ্ছি একটা এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া মুগের ডাল। মুগের ডাল আমি এখানে 200 গ্রাম নিয়েছি। মুগের ডালটা একটু ভাজা ভাজা করে নেব আমি। এই এতটা পরিমাণ আদা আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। মুগ ডালের সাথে আদাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, নুন, দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কামিনী আতপ চাল। আমি এখানে চাল নিয়েছি 400 গ্রাম। চাল ডাল খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। Thank you.
দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য গরম জল, যাতে না কড়ার নিচ থেকে ধরে যায়। বসিয়ে নেওয়া আমার হয়ে গেছে। আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। সমস্ত কিছু আমি এবার হাঁড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেল, এবারে কিছুক্ষণ আমি হতে দেব। হাঁড়ির মধ্যে এই মগটার 3 মগ আমি জল দিয়েছি। ফিরে এলাম মিনিট 10-15 পরে। কতটা ফুলে উঠেছে দেখুন। আমি এবার এতে কিছুটা জল দেব। জল না দিলে খিচুড়িটা একদম বসে যাবে। দিয়ে দিচ্ছি আরো 1/2 মগের মতো জল। গ্যাসটা একদম কমিয়ে দেব এই সময়, না হলে কিন্তু খিচুড়ি ধরে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1টা গোটা টমেটো। টমেটোটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। খিচুড়ি যখন নাড়বেন তখন একদম নিচ থেকে এইভাবে নেড়ে নেড়ে একদম নিচ থেকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পরে পরেই খিচুড়ি কিন্তু দেখতে হয় যে নিচ থেকে লেগে যাচ্ছে কিনা। আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। দিয়ে দিলাম ঘি। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি খিচুড়ি আমার রেডি। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। বর্ষার দিনে বানিয়ে ফেলুন গরম গরম সবজি খিচুড়ি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়।